Hello viewers, welcome back to our YouTube channel. This is Ankita Mukherjee, Academic Counselor of Blossom Global Education. In this video, we discuss about the why Indian students choose Bangladesh for MBBS. প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করে নেব যে কোনো স্টুডেন্ট যদি বাংলাদেশে এমবিবিএস পড়ার জন্য ইন্টারেস্টেড হয়ে থাকছে তো সেক্ষেত্রে স্টুডেন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হতে হবে বাংলাদেশে এমবিবিএস এ অ্যাডমিশন নেওয়ার জন্য প্রথমত স্টুডেন্টকে 11 অ্যান্ড 12 এ মিলিয়ে 8 জিপিএ আনতে হবে দো স্টুডেন্ট আর ইন্টারেস্টেড ফর গভর্নমেন্ট মেডিকেল কলেজেস থ্রু সার্ক কোটা অ্যান্ড যারা প্রাইভেট কলেজেসের জন্য ইন্টারেস্টেড আছেন সেক্ষেত্রে 7 জিপিএ ইজ ম্যান্ডেটরি ফর প্রাইভেট কলেজেস 11 12 মিলিয়ে অ্যান্ড স্টুডেন্ট হ্যাভ টু সিকিউর বায়োলজি ইন 12 স্ট্যান্ডার্ড উইথ 4 জিপিএ অর 70% মার্কস অ্যান্ড কোনো স্টুডেন্ট যদি 2022 উচ্চ মাধ্যমিক দিচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট জাস্ট 1 ইয়ার টাইম পাবে বাংলাদেশে অ্যাডমিশন নেওয়ার জন্য বিকজ বাংলাদেশ গভর্নমেন্টের রুলস ওয়াইজ আফটার এইচএস জাস্ট 1 ইয়ার গ্যাপ অ্যাপ্লিকেবল তো সেক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট 2022 অ্যাডমিশন মানে উচ্চ মাধ্যমিক পাশ করছে সেক্ষেত্রে স্টুডেন্ট 2022 অ্যাডমিশন নিতে পারে 2023 অ্যাডমিশন নিতে পারে বাট 2024 ক্ষেত্রে কিন্তু কোনোভাবে অ্যাপ্লিকেবল হবে না বাংলাদেশে অ্যাডমিশনের জন্য আমার নেক্সট টপিক ইজ যে হোয়াই ইন্ডিয়ান স্টুডেন্ট চুজ বাংলাদেশ ফর এমবিবিএস সো ফার্স্ট অফ অল স্টুডেন্ট বাংলাদেশকে এমবিবিএস পড়ার জন্য কেন চুজ করবে প্রথমত হচ্ছে বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে নিয়ারেস্ট কান্ট্রি অ্যান্ড বাংলাদেশের সাথে ইন্ডিয়ার রিলেশন খুবই ভালো এবং ইন্ডিয়া যেমন আমাদের নদীমাতৃক দেশ এবং সবুজায়নের দেশ বলা হয় সেরকমই বাংলাদেশকে সাউথ এশিয়ার গ্রিনিশ জুয়েল বলা হয় এবং বাংলাদেশও নদীমাতৃক দেশ যেহেতু দুটো দেশই নদীমাতৃক সেক্ষেত্রে ওখানকার ক্লাইমেটও অনেকটা সিমিলার অ্যান্ড ক্লাইমেট সিমিলার হওয়ার ফলে যে ডিজিজগুলো হয় সেগুলোও সিমিলার ডিজিজ সিমিলার হওয়ার পরে কোনো স্টুডেন্ট যদি এমবিবিএস পড়তে বাংলাদেশ যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা পেশেন্ট যেগুলো পাবে সেগুলো সিজনাল ডিজিজের যে পেশেন্টগুলো পাবে সেক্ষেত্রে সেম ডিজিজেরই পেশেন্ট পাবে টিচিং কোয়ালিটিস ইজ মোর বেটার অ্যান্ড ফ্যাকাল্টিস আর ভেরি হেল্পফুল এবং যেহেতু ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ দুটোরই মাদার টাং দুটো দেশেরই মাদার টাং কিন্তু বেঙ্গলি তো সেক্ষেত্রে স্পেশালি যারা ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছে এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশে এমবিবিএস পড়তে যায় তাদের একটা সুবিধা হয় কি প্লাস পয়েন্ট যেটা যে তারা সেখানে কমিউনিকেশন যে ব্যারিয়ার সেটা ফিল করতে পারে না বিকজ ওখানেও মাদার টাং বেঙ্গলি অ্যান্ড এখানকার মাদার টাংও বেঙ্গলি ওয়েস্ট বেঙ্গলের এবং ওখানকার যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে যে সমস্ত বুক পড়ানো হয় সেই বুকগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টুডেন্টদেরও আমরা মেডিকেল এমবিবিএস যখন কমপ্লিট করে তারাও সেই সমস্ত বুকে স্টাডি করে থাকে যেমন ফিজিওলজির জন্য সিম্বলিঙ্গম আছে বায়োকেমিস্ট্রির জন্য হার্পার আছে অ্যান্ড বিডি চৌরাশিয়া আছে ফর অ্যানাটমি তো সেই সেম অথরের কিন্তু বই পড়ানো হয় বাংলাদেশে মিডিয়াম অফ টিচিং সেটা ইংলিশ হয়ে থাকে এবং বাংলাদেশ কর্তৃপক্ষ দ্বারা কিন্তু এনএলসির যে রুলস রেগুলেশন আছে ডিউরেশন কোর্স ডিউরেশন ক্রাইটেরিয়া প্লাস সিলেবাস ক্রাইটেরিয়া কমপ্লিটলি কিন্তু ফুলফিল করা হয় অ্যান্ড মোর ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ কোর্স ফিস অ্যান্ড ট্রান্সপোর্ট চার্জেস আর মোর চিপার অ্যাজ কম্পেয়ার অ্যাজ টু আদার কান্ট্রি অ্যান্ড ইচ অ্যান্ড এভরি কলেজেস of Bangladesh is recognized by World Health Organization, National Medical Commission, and Medical Council of Canada, and International Medical Directory. ওখানকার ইকোনমিক্যাল কন্ডিশন যে স্টুডেন্ট কিন্তু ইকোনমিক্যালি ইজিলি কমিউট করতে পারবে বিকজ ওখানকার যে কারেন্সি লেভেল সেটা ইন্ডিয়ান কারেন্সির থেকে লো প্লাস যদি আমি জিডিপি গ্রোথের কথা বলি এভরি ইয়ার কিন্তু 1% অ্যান্ড 2% জিডিপি গ্রোথ থাকে বাংলাদেশে এফএমজি পাসিং পার্সেন্টেজ ইজ হায়ার অ্যাজ কম্পেয়ার অ্যাজ আদার কান্ট্রি অ্যান্ড যদি আপনারা স্পেশালি কলেজ টু কলেজ দেখেন সেক্ষেত্রে এফএমজি পাসিং যে পার্সেন্টেজ থাকে সেটা কিন্তু 60%-এর কাছাকাছি হয় যেটা অনেকটাই হাই অন্যান্য কান্ট্রির তুলনায় নাও আই উইল ডিসকাস অ্যাবাউট বাংলাদেশ কলেজেস
বাংলাদেশে প্রধানত চারটি ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, সিলেট ইউনিভার্সিটি অ্যান্ড চিটাগং ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি অফ ঢাকা বাংলাদেশের টপ 1 র্যাঙ্কিং ইউনিভার্সিটি অ্যান্ড এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আছে 2785। ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে অনেক কলেজেস আছে, যেমন অ্যাডিন ওমেন মেডিকেল কলেজ, আনোয়ার খান মেডিকেল কলেজ, বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ এক্সেট্রা অনেক কলেজেসে অ্যাভেলেবেল আছে। রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে সেগুলো হচ্ছে রংপুর মেডিকেল কলেজ, বারিন্দ মেডিকেল কলেজ অ্যান্ড প্রাইম মেডিকেল কলেজ, অনেক কলেজেস অ্যাভেলেবেল আছে। তো ফুল কলেজ লিস্ট অ্যান্ড ফুল ডিটেলসটা আপনারা ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন আমাদের। এছাড়াও আপনারা ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক মেনশন করা থাকবে, তো আপনারা ওখান থেকেও গিয়ে চেক করতে পারেন। এরপর যেটা বাজেট রিগার্ডিং আমি যদি কথা বলি, তো বাজেট স্টার্ট হচ্ছে বাংলাদেশে MBBS এর 27 lakhs থেকে আপ টু 45 lakhs। If I talking about safety of Bangladesh, then each and every colleges are monitoring by a CC camera and hostels are available in walking distance from the colleges. But till now, those parents are concerned about women's safety, they can choose women medical college in Bangladesh, especially Sylhet Women Medical College and Uttara Medical College, Kumudini Medical College, and there are a lot of medical colleges option for women. Now I'll be talking about seat reservation policy of Bangladesh. 216টা সিট ফরেন স্টুডেন্টদের জন্য রিজার্ভ করা হয়। 216টা সিটের মধ্যে 117টা সার্ড কান্ট্রি স্টুডেন্টদের জন্য এবং 99টা নন সার্ড কান্ট্রি স্টুডেন্টদের জন্য। 117টার মধ্যে ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য 24টা সিট রিজার্ভ করা থাকে, তার মধ্যে 22টা MBBS এর জন্য আর 2টো BDS এর জন্য। এটা কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড ডেন্টাল কলেজের জন্য যারা সার্ক কোটার থ্রুতে অ্যাডমিশন নিতে চাইছে। এবং এবার আমি যদি প্রাইভেট কলেজের জন্য বলি, প্রাইভেট কলেজের জন্য 45% ফরেন স্টুডেন্টদের জন্য সিট রিজার্ভ করা থাকে। নাও আই উইল বি টকিং অ্যাবাউট ব্লসম গ্লোবাল এডুকেশন কি সাপোর্ট প্রোভাইড করে থাকে। ব্লসম গ্লোবাল এডুকেশন রেজিস্ট্রেশন থেকে আপ টু অ্যালটমেন্ট পর্যন্ত স্টুডেন্টকে ফুললি অ্যাডমিশন সাপোর্ট প্রোভাইড করে। এছাড়াও ভিসা প্রসেসিং নিয়ে হেল্প করে। এছাড়াও বাংলাদেশে যে সমস্ত স্টুডেন্টরা ইন্টারেস্টেড আছে অ্যাডমিশনের জন্য, তাদের জন্য কোন কলেজেস বেটার হবে তার ফুল আমরা সাপোর্টটা একটা কাউন্সেলিংয়ের থ্রুতে আপনাদের দিয়ে থাকছি। তো তার ফুল ডিটেলস আপনারা ওয়েবসাইটে দিতে পারেন এবং আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যে নাম্বার মেনশন করা হয়েছে সেখানে, বা আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। অ্যান্ড দোজ স্টুডেন্ট ইজ ইন্টারেস্টেড টু টেক অ্যাডমিশন ইন 2022 ব্যাচ, দে ফিল আপ দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথিন 30th March। রিমেম্বার 30th March ইজ লাস্ট ডেট ফর 2022 ব্যাচ। And for more details, you can contact us with mention number and WhatsApp us. And for more video, please subscribe our channel and press the bell icon for more updates.